আমাদের নবান্ন অভিযান ছিল, পুলিশ এখন রাস্তায় আটকে দিয়েছে। আমরা নবান্নের কাছে অব্দি পৌঁছতেই পারছি না। আমরা দীর্ঘদিন ধরে জ্বালাতনে ভুগছি। আমরা WBSSC নন টিচিং স্টাফ গ্রুপ CNB, আমরা বারবারই চেয়ারম্যান সাহেবের কাছে গেছি, উনি বারবারই আমাদের মিথ্যা আশা দিয়ে গেছে। মাননীয় মনীষ জৈন স্যার আমাদের পাত্তাই দেননি, অবহেলার চোখে আমাদের সঙ্গে দেখাই করেননি। তো আমরা এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি। ওনার হস্তক্ষেপে যদি টিচারদের ওনারা চাকরি পান, সিট বাড়ি আমরা কেন পাবো না? আমরাও অনশন করেছি, আমরাও অনশনকারী। এক মাস যাবৎ ওনারা যেমন ছিল আমরাও ছিলাম, আমাদের পেটের জ্বালা আছে। আমরা যদি আজকে চাকরি না পাই, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যদি সাহায্য না করে, আমরা এরপরে আচার্য সদনের সামনে অনশনে বসবো এবং আমরা এরপরে আত্মহত্যা করবো। আমাদের স্বেচ্ছা মৃত্যু দেওয়া হবে।